হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘর রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। মাছের পেটি বা তার ভেতরের নাড়িভুঁড়িগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, এখন থেকে আর এটা ফেলবেন না। ভুঁড়িগুলো পরিষ্কার থাকলে সেগুলো অবশ্যই নিয়ে রাখবেন। একসঙ্গে বেশ অনেকটা পরিমাণ মাছের পেটা আমি এখানে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের নাড়িগুলো আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে যে মাছের নাড়িভুঁড়িতে অনেক ময়লা থাকে সেগুলো না নেওয়াই ভালো। এরকম টাটকা মাছের নাড়িভুঁড়ি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কুচানো কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নিয়ে তারপর তাতে দিয়ে দিব মাছের নাড়িগুলো। নাড়িগুলো দিয়ে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা শক্ত হয়ে আছে, কারণ এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। হালকা ভেজে তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছু দিয়ে নাড়িগুলো বেশ অনেক সময় ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব মজাদার পেটি বা নাড়ি ভাজার রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজাদার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।